আজিগড় কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি ধর্মতলায় পথ অবরোধ বিক্ষোভ বিজেপি রাজ্য জুড়ে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি আজিগড় কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি ধর্মতলায় অবরোধ বিক্ষোভ বিজেপির এবং রাজ্য জুড়ে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি এই মুহূর্তে ধর্মতলা ছবিটা দেখাচ্ছে আজিগড়ে জাস্টিস চাইছে এবং এটা ডিলে হচ্ছে তার কারণ শুরুতে যেভাবে তদন্ত হয়েছিল পুলিশের দ্যাট ওয়াজ আ তদন্ত সেইটার জন্যেই আজকের এই ঘটনা তাই এত ডিলে হচ্ছে এর বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ একত্রিত হয়েছে এ লড়াই চলবে এ লড়াই থামান নয় সারা উত্তর কলকাতা জুড়ে চাক্কা জাম চলছে আপনাদের ঘোষিত কর্মসূচি তারপরে পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে পুলিশ এখন একটাই কাজ করতে পারছে মমতা ব্যানার্জির যেটা বলছেন ওই নবান্ন দালালি করছেন এর বাইরে পুলিশের কোন ভূমিকা নেই পুলিশের ভূমিকা যদি থাকতো আপনারা শুনলেন হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব যে এই মুহূর্তে কেশি দাস অর্থাৎ যে ধর্মতলা যে মোড় সেই মোড় কিন্তু একেবারে অবরুদ্ধ যে চারমুখী রাস্তা রয়েছে সমস্ত রাস্তা কিন্তু ইতিমধ্যেই বিজেপি কর্মীরা তারা অবরোধ করেছেন এবং এই মুহূর্তে তাদের পক্ষ থেকে বিক্ষোভ করা হচ্ছে এবং যেভাবে আর ঘটনাকে অন্য দিকে নিয়ে যাবার। চেষ্টা করা হচ্ছে তারই প্রতিবাদে তারা আজকে পথ অবরোধ করছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু তুলির মাধ্যমে প্রতিবাদ করছেন অর্থাৎ যেভাবে আর্যিকর ঘটনা গোটার রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে সেই জায়গাতেই বিজেপির আজকের কর্মসূচি এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব বিভিন্ন জায়গাতে কিন্তু অবরোধের রাস্তা আটকে গেছে এবং ধর্ম কলকাতার একটি কেন্দ্র সেখানে যেভাবে অবরোধ চলছে তাতে সাধারণ যাত্রীরা যথেষ্ট ক্ষুব্ধ তবে পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যে অবিলম্বে আপনাদের যে অবরোধ চলছে সেই অবরোধ আপনারা প্রত্যাহার করে নিন কারণ আপনাদের যেহেতু একটা থেকে দুটো পর্যন্ত কর্মসূচি হবার কথা ছিল সেই সময় অতিক্রান্ত হয়েছে এবং সেই মতোই পুলিশের পক্ষ থেকে যান চলাচল যাতে শুরু হয় সেই চেষ্টাই তারা করছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে এবং গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে কলকাতার উপকণ্ঠে একের পর এক বিক্ষোভের কারণে জনজীবন একেবারে স্তব্ধ হয়ে রয়েছে এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা সময় দেয়া হয়েছে যদিও তারা অবরোধ প্রত্যাহার না করেন তাহলে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের আটক করা হবে এবং ইতিমধ্যেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা যে বিক্ষোভ করছেন তাদের হাতে যেমন তাদের দলের পতাকা রয়েছে তেমনি কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েও তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং করের ঘটনা একেবারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত কিন্তু এই ঘটনার পিছনে রয়েছে এবং সেই সত্যকে আটকানোর চেষ্টা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ধর্মতলার যে রাস্তাগুলি সেই রাস্তাগুলি খুলে দেয়া হয়েছে যান চলাচল আবার শুরু হয়েছে তাজমিনা ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি আমরা কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে এই মুহূর্তে ধর্মতলার ছবিটা আপনাদের দেখাচ্ছি আর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজ পথে নেমেছে বিজেপি বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি এবং যার জেরে শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলা ধর্মতলায় কিন্তু ইতিমধ্যেই তারা বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছেন হাতে প্রতীকী বিভিন্ন প্রতীকী ছবি এঁকে রাস্তায় হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে আজ পথে নেমেছে বিজেপি বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি এই মুহূর্তে ধর্ম ধর্মতলা ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই এই চাক্কা জ্যাম চাক্কা জ্যাম যে কর্মসূচি তার যে ইতিমধ্যেই বিভিন্ন রাস্তা তা কিন্তু অবরুদ্ধ হয়ে গেছে এবং ইতিমধ্যেই যানজটের সৃষ্টি হয়েছে পুলিশ কড়া কড়াভাবে মোতায়েন করছে রাস্তায় যাতে কোনোভাবে জ্যাম না লাগতে পারে আরও একবার বলবো কর কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি ধর্মতলায় পথ অবরোধ বিক্ষোভ বিজেপির রাজ্য জুড়ে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি